ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 41 ব্যাচ আলবেরুনি হল। চিরকাল এই পরিচয়ে আমি গর্বিত হব। আর এই পরিচয়ের নেপথ্য কিছু কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্ব, আমাদের আগমন। সে প্রভাতে পাখি ডেকেছিল কিনা মনে নেই, মনে নেই ঠিক কি ভেবেছিলাম প্রধান ফটকে থমকে গিয়ে। মনে আছে ধূসর কুয়াশার কথা, মনে আছে তিনটি অবয়বের কথা, লাল ইটের বিশালাকার এক স্মৃতিস্তম্ভের কথা। আমাদের মনে আছে সমাজ বিজ্ঞান অনুষদের চারপাশের গাছগুলোর আড়মোড়া ভাঙা, মনে আছে ক্যাফেটেরিয়ায় চেয়ে থাকা, মনে আছে জহির রায়হান মিলনায়তন, একটি নোটপ্যাড, একটি কলম, কয়েকটি গোলাপ ও একটি রজনীগন্ধা। মনে আছে 300+ অপরিচিত মুখের তুমুল করতালি আর পরিচিত হওয়ার ধুম, দুরু দুরু বুকে হাত এগিয়ে একসাথে পথ চলার শুরু। এইখানেই, এভাবেই, সেদিন 21শে ডিসেম্বর, সেদিন আমাদের জন্ম হয় একসাথে অনেকের। সেদিন আগের ও পরের সমগ্র পরিচয় নির্বাসনে পাঠিয়ে আমরা হই 41, একটি মহাকাব্যের সূত্রপাত। ভিন্ন ভিন্ন দেহ, তবে একটি প্রাণ, একটি ঘর, ভিন্ন ভিন্ন স্বপ্ন, বিচিত্র মুখ, তবে একটি স্বর। দ্বিতীয় পর্ব, উৎকণ্ঠা ও সংমিশ্রণ। তারপর আমরা 12টি নয়া বাড়িতে প্রবেশ করি, ভয় ও উৎকণ্ঠায় চরম উত্তেজনায়। মায়ের সেই আদরের ছেলে ও মেয়েটিটি ফ্লোরে পেট পেতে একলাই, আল্লাদি মেয়েটিকে ঘুম থেকে ডেকে তোলার কেউ থাকে না, ছেলেটির গালে ভাত তুলে কেউ দেয় না। আমরা মোবাইল ফোনে মাকে খুঁজি, কথা বলি, আমাদের পিতা আরও টাকা লাগবে কিনা জানতে চাইলেও আমরা বোঝাতে পারিনি বন্ধন ছিঁড়ে যাওয়ার কষ্টের তীব্রতা। তারপর আমাদের বড় ভাইদের আগমন, তারা 39, তারা 40। আমরা একটি বিভীষিকাময় আনন্দময় প্রশিক্ষণশালায় এলাম। বাবা ও মা ক্যাম্পাসে আসার আগেই বলেছিল, এই যে আমার পাখি বাড়ি ছাড়ল, এরপর সে শুধুই অতিথি। তখন বুঝিনি এই কথার মানে কি, এখন বুঝি। আমরা বাড়ি যাই বেড়াতে, আমাদের নতুন বাড়ি হয়েছে, তার ঠিকানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের নতুন বাড়ি হয়েছে, তার ঠিকানা আলবেরুনি হল। তৃতীয় পূর্ব, আমাদের প্রতিটি আত্মা এক হয়ে গেল, আমাদের একটি অভিন্ন লক্ষ্য এলো। আমরা চিরকাল এই হলের পরিচয়ে পরিচিত হতে স্থির করলাম। আমাদের 35তম ব্যাচের আরিফ ভাই থেকে 45তম ব্যাচের সোহাগের সাথে আত্মার বন্ধন তৈরি হলো। আমরা একসময় চাইতাম দ্রুত হল ছেড়ে দিতে, আমরা এখন চাই আর একটি দিন হলে থাকতে। 41-এর বন্ধন এমনই, হলে চলাফেরা থাকায় আমরা যদি কাউকে এতটুকু আহত করি, তবে আজ এই প্রকাশ্যে আপনারা সবাই আমাদেরকে সমবেতভাবে খুন করুন। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসা নিতে পারি, আমরা ভালোবাসা দিতে পারি। আমরা ভালোবেসে আগুন জ্বেলেছি, এ আগুনের শিখা চিরকাল জ্বলবে জাহাঙ্গীরনগরের প্রতিটি ইঞ্চিতে, এ আগুনের শিখা জ্বলবে আলবেরুনির প্রতিটি ইটে, এ আগুনের শিখা জ্বলবে 41-এর সাথে সম্পৃক্ত প্রতিটি প্রাণে। ধন্যবাদ। ধন্যবাদ রাকিবকে।